আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশে কিন্তু 4G একদম ফুলফিলভাবে চালু হয়ে গেছে, কিন্তু তারপরেও বেশ কিছু এলাকা রয়েছে যেই সমস্ত এলাকাতে 4G নেটওয়ার্ক একটু কম পায়, যার কারণে অনেক সময় দেখা যায় যখন আমরা আমাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করছি তখন কিন্তু আমাদের 4G থেকে 3G বাউন্স করে, আবার 3G থেকে 4G বাউন্স করে। যখনই নেটওয়ার্কটা এরকম আপ ডাউন করতে থাকে তখন কিন্তু আমরা ইন্টারনেট যে চালাই, যখন আমরা ইন্টারনেটটা চালাই তখন কিন্তু আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এটা হলো ইন্টারনেটের স্পিড একদম কমে যায় এবং ট্রান্সফার হওয়ার কারণে কিন্তু ইন্টারনেট মাঝে মাঝে কাজ করে না। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে শুধুমাত্র 3G স্থির করে রাখতে পারবেন আপনার নেটওয়ার্ক, অথবা আপনি একদম শুধুমাত্র 4G আপনার নেটওয়ার্কটি অ্যাড করে রাখতে পারবেন। এই সেটিংসটি কিন্তু বিল্টিনভাবে বেশ কিছু ফোনে দেওয়া রয়েছে, সেটা হলো অনলি LTE মোডে দিলে কিন্তু শুধুমাত্র 4G আপনার ফোনে থাকবে। তার মানে 4G নেটওয়ার্ক যদি অল্প একটুও থাকে তাহলেও কিন্তু সেই 4G নেটওয়ার্কই আপনার ফোনে থাকবে, কিন্তু অনলি LTE অপশনটি বিল্টিনভাবে কিন্তু অনেক ফোনেই দেওয়া থাকে না। তো যাদের ফোনে অনলি LTE দেওয়ার অপশন নেই তারা কিভাবে শুধুমাত্র অনলি 4G এবং অনলি 3G চালু করে রাখবেন, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখাবো। আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে আপনাদের কখনোই এই ধরনের ঝামেলার শিকার হতে হবে না যে 3G 4G বাউন্স করার যে প্রবলেমটি, এই প্রবলেমটি আপনাদের আর হবে না। আপনারা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কীভাবে কাজটি করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনারা আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন, চলুন দেখা যাক এই ফোনের ভিতরে বিল্টিনভাবে অনলি 4G দেওয়ার অপশন রয়েছে কিনা। এর জন্য আমি চলে গেলাম আমার ফোনের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি আমার সিমটি সিলেক্ট করলাম যে সিমের ভিতরে আমি অনলি 4G দিতে চাই। দেখতে পাচ্ছেন এখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ নামের একটা অপশন রয়েছে, তো আমি এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনলি 3G নেই, অনলি 4G নেই। এখানে দেখতে পাচ্ছেন 4G/3G/2G অটো। তার মানে যখন আমার আশেপাশে 4G নেটওয়ার্কের স্পিড বেশি থাকবে বা 4G নেটওয়ার্কের ক্ষমতা বেশি থাকবে তখন 4G থাকবে, যখন আমার নেটওয়ার্ক কভারেজটি 3G আওতায় থাকবে তখন 3G আসবে, আর যখন 3G 4G কোনোটাই না থাকবে তখন অটোমেটিক্যালি 2G অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই অপশনটি যখন থাকে আমাদের তখনই কিন্তু এই সমস্যাটি হয়, তার কারণ এখানে কিন্তু অনলি 2G ছাড়া আমার এখানে আর কোনো অপশন নেই। তো চলুন দেখা যাক কিভাবে এখন আমি এখানে অনলি 3G বা অনলি 4G অ্যাক্টিভ করব। এর জন্য আপনার ফোনে একটি অ্যাপ ইনস্টল করে হবে। অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপটি ওপেন দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে বলে রাখি আপনারা এই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওটির শেষের দিকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপটি ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, তো আপনারা এখানে যদি কোনো অ্যালাউ পারমিশন চাই তাহলে অবশ্যই সেটা অ্যালাউ পারমিশন দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম ওয়ান LTE 3G 2G সেটিংস, তো এখান থেকে আপনারা এই সিম ওয়ান বা এখানে যে সিমটি লেখা থাকবে বা আপনার যে সিম ইন্টারনেট কানেকশন দেওয়া থাকবে তো আপনি এখানে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, তো এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটি অপশন পেয়ে যাবেন। যেমন এখানে WCDMA অনলি, এটার মানে কিন্তু আপনারা সকলেই জানেন এটার মানে হলো অনলি 3G। তো আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনে শুধুমাত্র 3G নেটওয়ার্কই সাপোর্ট করবে, অন্য কোনো নেটওয়ার্ক কিন্তু আমার এখানে আসবে না। তো তার নিচে একটু গেলে আপনারা দেখতে পারবেন এখানে LTE অনলি লেখা রয়েছে, তো আমি যদি এখন এই LTE অনলি এই অপশনটিতে ক্লিক করি তাহলেই দেখতে পারবেন আমার এখানে 4G নেটওয়ার্ক চলে আসবে। তার মানে এখন কিন্তু আমার ফোনে শুধুমাত্র 4G লেখা থাকবে, তার মানে আমি যদি 3G কভারেজ এরিয়াতেও থাকি সেখানে যদি বিন্দুমাত্র পরিমাণ 4G থাকে তাহলে কিন্তু সেই 4G নেটওয়ার্কটি আমার এখানে আসবে, 3G কিন্তু এখন আর আমার এখানে আসবে না। তো আপনারা যদি আপনার ফোনে এই LTE অনলি অপশনটি দিয়ে রাখেন তাহলেই কিন্তু আপনারা এই ঝামেলাটির সম্মুখীন হবেন না। যদি মনে করেন যে আপনার এরিয়াতে 4G নেটওয়ার্ক ভালো রয়েছে কিন্তু 3G নেটওয়ার্কের কারণে বাউন্স করতেছে তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন এই ক্ষেত্রে একটি অসুবিধা আছে, সেটা হলো অনেক সময় দেখা যায় যখন নেটওয়ার্ক একটু কম থাকে 4G তখন কিন্তু আপনার নাম্বারটি ব্যস্ত দেখাবে। তার মানে যখন আপনি এই অ্যাপের মাধ্যমে LTE অনলি দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার নাম্বারটি ব্যস্ত দেখাবে যদি আপনার ফোনের নেটওয়ার্ক কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে নেবেন। এবার আসা যাক এই অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করবেন এবং প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই হবে ফোর্স LTE, তাহলেই এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে।
তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।